জ্ঞানীবাজারের পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আবদুল্লাহ আল ফাহাদকে অপহরণ করে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে শনিবার দুপুরে পৌর শহরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা এ সময় তারা ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আটই মার্চ আমাদের বিদ্যালয়ের দুই হাজার বাইশ সালে এসএস পরীক্ষার্থী আবদুল্লাহ আল ফাহাদ যখন স্কুলে আসতে আসে তো স্কুলের ফটোকে আসার পরে তাকে অপরিচিত কারা তাকে সিএনজি তুলে নিয়ে ওই সুপাতোলার গহীন জঙ্গলে তাকে হত্যা চেষ্টা করেছে তাকে রক্তাক্ত জখম অবস্থায় তাকে সেখানে ফেলে যায় আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই বাচ্চা যে তাই হগে টানা টানি করছে করিয়া সাইকেল দরিয়া আট খাইয়া সিএনজি থাকি নামাইয়া দুইজনে মুখ কিতাবাইয়া লইয়া তাদের সিএনজিয়ে লইয়া গেছেন পুজো লইয়া গেছেন চুপাতলার চোভাতোলার অন নিয়া দানোর ক্ষেত্র টানে টানা টানি করছোনার লাগে গাড়ি তো মারস মারিয়া তাই অবস্থা খারাপ মায়ের খাইতে তান ঘুস আইছে একটু তে তাইন মানুষ চিনচন না এখন কই না মামারে হে নিচে ফোন করিয়া ওইলে আমি এরারে চিনচিনা না বান্দা গামছা না তাও টাও কইতে না আনা আমার নিয়া কইতরা যে অনুঘাম লইলাই অনু ঘাম লো আমার ঘুষ আইছে আওয়ার পরে আমি গাছে গু আছিল গাছ লগে আঞ্জা করে বে ধরছি দরিয়া কেন সব খুলি পরে আমার বাচ্চা বেগ দিয়া বেগ আছে খানা খানা রোড না চাকু তাও কইতে পারি না খানা আনাস বেগ দিয়ে আমার বাচ্চা তার চোখ দুইটারে মানে দুঃখর সে বাছাইছে বাছাইয়া ফরে ফার্মারসন মারিয়া কইসন যে আর চাকি দিবাইনি এবারে দানোর ক্ষেত্র নেওয়ার লাগে বস্তা বস্তা শেষ আমার আমি দেখিয়া বস্তা একটা চাকু চাকু আন্দা টানিয়ার পরে আমি গাছ দর্শি কীটকিটাই আমার এক বত্তাচার করসন আমি সারছি না এক্স দুইটা বাচ্চা আইসন দৌড়াইয়া দিছন ওই একসিল্লা দিছেন কুদাইয়া দিলাইসন পরে এটা গেট চিল্লা চিলি করছে এর বাদে গেছন যাওয়ার পথে আমার বাচ্চা ফোন বার করসন ফোন দিতা তান মামারে আমারে ফোন বাড়ি মারি আর আমি আমার হইতে পারে না বিশৃঙ্খলার জায়গা নয় অশান্তি সৃষ্টির আমরা যাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি বিদ্যালয়ে এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি যাতে ছাত্ররা ভবিষ্যতে যাতে স্কুলে প্রকাশ না করে এবং প্রশাসনের দৃষ্টি আমরা আবেদন জানাবো এর যথাযথ বিচার করবেন ছাত্রদের দাবি শিক্ষকদের দাবি আমাদের আমরা আত্মীয় জন সবার দাবি সুষ্ঠু বিচার হবে এটাই আমরা কামনা করি গত আট মার্চ সকালে ওই ছাত্রকে বিদ্যালয়ের গেট থেকে কৌশলে তুলে নিয়ে যায় স্থানীয় একটি সন্ত্রাসী চক্র কয়েকজনকে একজনকে আসামি করে মামলা দায়ের করেন তার মা পুলিশ ঘটনায় জড়িত রিয়াদ রাসেল সহ মোট তিনজনকে আটক করে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেকিম সিনিয়র শিক্ষক মৌলানা শিব্বির আহমদ খান কবির আহমদ বিপ্লব চক্রবর্তী সহ বিদ্যালয়ের অভিভাবক এবং শিক্ষার্থীরা আবু আবুদাহের রাজু এভিটিভি বেনিবাজার